কুলেখাড়া শাকের উপকারিতা। কুলেখাড়া শাক কি রক্ত বাড়ায়? কুলেখাড়া শাককে প্রাচীনকাল থেকে বিশেষ উপকারী শাক হিসেবে বিবেচনা করা হয়েছে। আয়ুর্বেদে কুলেখাড়ার পঞ্চাঙ্গ মানে মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফলকে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। অ্যানিমিয়ার ঘরোয়া চিকিৎসায় অনেকে কুলেখাড়া শাক খেতে বলেন। এই ভিডিওটি আমরা কুলেখাড়া শাকের 8টি উপকারিতা নিয়ে জানব। 1. কুলেখাড়া শাকের উল্লেখযোগ্য পুষ্টি উপাদান। কুলেখাড়া শাক সবচেয়ে বেশি জনপ্রিয় তার আয়রনের জন্য। প্রতি 100 গ্রাম টাটকা কুলেখাড়া শাক থেকে আপনি আয়রন পাবেন 7.03 মিলিগ্রাম, যা যে কোনো শাকসবজি বা ফলের আয়রনের থেকে বেশি। পালং শাক আয়রনের জনপ্রিয় হলেও কুলেখাড়া শাকে পালংয়েরও প্রায় 2.5 গুণ আয়রন থাকে। কুলেখাড়া প্রোটিনেরও দারুণ উৎস। প্রতি 100 গ্রাম কুলেখাড়া থেকে আপনি 4.69 গ্রাম প্রোটিন পাবেন। সজনে পাতা বাদে অন্য যে কোনো শাকসবজি বা ফল থেকে কুলেখাড়াতে আপনি বেশি প্রোটিন পাবেন। 2. ক্যান্সার প্রতিরোধে কুলেখাড়া শাকের উপকারিতা। ইঁদুরের ওপর করা গবেষণা থেকে দেখা যাচ্ছে কুলেখাড়া শাকে বোটুলিন, স্টিগমাস্টেরল, লিউপেওলের মতো উপাদান থাকে, যেগুলো একদিকে যেমন ক্যান্সার কোষ তৈরিতে বাধা দেয়, তেমনই ক্যান্সার কোষ তৈরি হয়ে গেলে তার বিস্তারে প্রতিরোধ করে। এই জন্যই প্রচলিত চিকিৎসায় কুলেখাড়া শাককে ক্যান্সার প্রতিরোধে ব্যবহার করা হয়। 3. অ্যানিমিয়া প্রতিরোধে কুলেখাড়া শাকের উপকারিতা। প্রচলিত চিকিৎসায় কুলেখাড়া শাককে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বা হিমোগ্লোবিন বাড়াতে ব্যবহার করা হয়। কুলেখাড়া শাকের অত্যাধিক বেশি আয়রন শরীরে আয়রনের অভাব দূর করে অ্যানিমিয়া প্রতিরোধ করে। ইঁদুরের ওপর করা গবেষণা থেকেও দেখা যাচ্ছে কুলেখাড়া শাক হিমোগ্লোবিন ও RBC মানে রক্তের লোহিত কণিকা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। এছাড়া কুলেখাড়া শাকের ব্যবহারে অস্থি মজ্জার কোষের পরিমাণও বৃদ্ধি পায়, ফলে রক্তকণিকাগুলোর উৎপাদনও বাড়ে। 4. লিভার রক্ষায় কুলেখাড়া শাকের উপকারিতা। আয়ুর্বেদে লিভারের রোগে, বিশেষ করে লিভার কোষ রক্ষায় কুলেখাড়া শাকের মূল ও ফলকে ব্যবহার করা হয়। ইঁদুরের ওপর করা গবেষণা থেকেও দেখা যাচ্ছে কুলেখাড়া শাকের লিভারের ক্ষত নিরাময়ের ক্ষমতা আছে। 5. যৌন ক্ষমতা বৃদ্ধিতে কুলেখাড়া শাকের উপকারিতা। প্রচলিত চিকিৎসায় কুলেখাড়া শাককে যৌন ক্ষমতা বৃদ্ধি ও কামোদ্দীপক হিসেবেও ব্যবহার করা হয়। 50 জন যৌন অক্ষম পুরুষের ওপর করা একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে 8 থেকে 10 গ্রাম শুকনো কুলেখাড়া গাছ দুধের সাথে খেলে 3 মাসের মধ্যে শুক্রাণুর সংখ্যা ও গতি বাড়ে। এছাড়া কুলেখাড়া শাকের ব্যবহারে পুরুষাঙ্গের উত্তোলন ও টেস্টোস্টেরন লেভেলও বাড়ে। 6. জ্বর ও ব্যথা বেদনা নাশক হিসেবে কুলেখাড়া শাকের উপকারিতা। প্রচলিত চিকিৎসায় জ্বরের সময় তাপমাত্রা ও ব্যথা কমাতে কুলেখাড়া শাককে ব্যবহার করা হয়। প্রাণীর ওপর করা কিছু গবেষণা থেকেও দেখা যাচ্ছে কুলেখাড়া শাক তাপমাত্রা ও ব্যথা কমাতে পারে। কুলেখাড়ার পাতা ও মূল এ ব্যাপারে বেশি কার্যকরী। 7. মূত্রবর্ধক ও ব্লাড প্রেশার কমাতে কুলেখাড়া শাকের ভূমিকা। প্রাচীনকাল থেকে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কুলেখাড়া শাক মূত্রবর্ধক হিসেবে ব্যবহার করা হচ্ছে। কুলেখাড়া শাক কিডনির মাধ্যমে শরীরের অতিরিক্ত জল ও লবণ বের করে দেয়, ফলে ব্লাড প্রেশার কমে, শরীরে জল জমার সম্ভাবনা কমে, হার্ট ফেল, লিভার ফেল ও কিডনির সমস্যাও কমে। শুধু প্রচলিত চিকিৎসা নয়, আধুনিক গবেষণা থেকেও দেখা যাচ্ছে কুলেখাড়া শাকের মূত্রবর্ধন ক্ষমতা আছে। 8. ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণ প্রতিরোধে কুলেখাড়া শাকের উপকারিতা। কুলেখাড়া শাকের ব্যাকটেরিয়া প্রতিরোধের ক্ষমতা আছে। গবেষণা থেকে দেখা যাচ্ছে কুলেখাড়া শাক এসচেরিচিয়া কোলি বা ই কোলি, ব্যাসিলাস সাবটাইলিস, সিউডোমোনাস অ্যারোজিনোসার মতো ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে। এছাড়া কুলেখাড়া অন্ত্রের বিভিন্ন পরজীবী কৃমিনাশক হিসেবে কাজ করতে পারে। আলোচনা থেকে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রচলিত চিকিৎসায় কুলেখাড়া শাক উপকারী না, আধুনিক গবেষণা থেকেও কুলেখাড়ার উপকারিতার প্রমাণ মিলছে।
বিশেষ করে অ্যানিমিয়া প্রতিরোধে প্রোটিনের চাহিদা মেটাতে কুলেখাড়ার তুলনা হয় না। শাক হিসাবে নিয়মিত কুলেখাড়া খেতে কোনো অসুবিধে নেই, তবে কুলেখাড়ার সাপ্লিমেন্ট বা পাউডার বেশি মাত্রায় খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কুলেখাড়ার বিশেষ ভূমিকা আছে। এই বিষয়ে জানতে ডেসক্রিপশনের ভিডিওটি দেখুন।